This is a new bird for you from New York. Now it's a pandemic situation in New York. আমরা সকলেই জানি নিউ ইয়র্ক একটি ব্যস্ততম নগরী। প্যান্ডামিক ছাড়িয়ে নিউ ইয়র্ক এখন একটি নতুন আশার মুখ দেখছে। সবার মনে একটি আশার আলো, হয়তো কিছুদিনের মধ্যেই প্যান্ডামিকের ভ্যাকসিন চলে আসবে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নিউ ইয়র্কের ফ্রিওয়েজগুলিতে। অত্যন্ত ব্যস্ততম এই ফ্রিওয়েজগুলি একসময় মানবতাহীন, জনশূন্য হয়ে পড়েছিল। এখন সেগুলিতে আবার প্রাণের ছোঁয়া, অর্থাৎ মানুষের আনাগোনা শুরু হয়েছে। আমরা ভিডিওটি শুট করছি শুধু আপনাদের জন্য। একটি 50-তলা বিল্ডিং থেকে আমরা এখন অবস্থান করছি 25th ফ্লোরে। আমরা দেখছি নিউ ইয়র্কে প্যান্ডামিকের মধ্যে ফ্রিওয়েগুলি কি অবস্থা। এখান থেকে অত্যন্ত মনোরম, সুন্দর কিছু সিনস, কিছু ভিউস আমরা লক্ষ্য করছি। আমরা এখানে একটি ফ্যামিলি গেট টুগেদার এসেছিলাম, হঠাৎ করে আপনাদের কথা মনে হয়ে ভিডিওটি কেন জানি রেকর্ড করতে খুব ইচ্ছে করে। আমরা দেখছি এখানকার ফ্লাইওয়েজ বা ফ্রিওয়েজগুলি অথবা ফ্লাইওভারগুলি বিভিন্ন স্তরের হয়ে থাকে, একের উপরে এক, দোতলা, তিনতলা অথবা চারতলা। কত সুন্দরভাবে ভাইকেল, লং ভাইকেল, কার্স এবং গাড়িগুলি চলে যাচ্ছে। আমরা দেখছি এই পার্কিং লটে অনেকগুলি গাড়ি পার্ক করা রয়েছে এবং কিছু মনোরম দৃশ্য আমরা লক্ষ্য করছি। সবুজ, শ্যামল, অনেক দূরের দৃশ্যগুলি নেওয়ার চেষ্টা করলাম। অত্যন্ত সুন্দর লাগছে। 25th ফ্লোর ভিউটি আপনাদের জন্য যখন রেকর্ড করছিল মনে হচ্ছিল কোথায় জানি দেশের একটি ছোঁয়া, একটি অনুভূতি নিজের মাঝে বলছে যে আমার দেশ তো সবুজ শ্যামল, আমিও তো বাংলা মায়ের সন্তান। আপনারা লক্ষ্য করছেন এখান থেকে অলমোস্ট অল সাইড অফ দ্য কুইন্স নিউ ইয়র্ক সিটি একটি অংশ আমরা লক্ষ্য করছি। সারিবদ্ধভাবে ভাইকেলগুলি চলে যাচ্ছে। আমরা ক্যামেরার
সেটি জুম করে দেখার চেষ্টা করছিলাম যে এত উপর থেকে বাইকের গুলিকে কেমন লাগে। অনেক ছোট, অনেক ছোট, হয়তো আমরাও এমন। বিধাতা আমাদেরকে উপর থেকে হয়তো বা এর থেকেও ছোট দেখেন। রয়েছি এই পৃথিবীর বুকে, আবার দেখছি এখানে বিভিন্ন বিল্ডিংগুলিতে সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম। আমরা আরো লক্ষ্য করছি এখানে একটি কমিউনিটি ডেভেলপ হয়েছে এবং প্রতিটি বিল্ডিং একই রকম, একই রকম দেখতে। একই স্ট্রাকচার তারা ফলো করেছে এবং তারা মেনটেন করার চেষ্টা করেছে তাদের আর্কিটেকচারাল ভিউজকে। কি মনোরম এই দৃশ্য! হয়তো বা আপনারা এখানে না আসলে এটার অনুভূতিটা ফিল করছেন। আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু গাড়ির অনেক চাপ থাকে, অনেক ভিড় থাকে গাড়ির। প্যান্ডেমিকের জন্য এখনও পুরোপুরি সেই চাপটুকু নেই বা ভিড়টুকু নেই। নিউ ইয়র্কে এমন অনেক ফ্রিওয়েজ আছে এবং যে ফ্রিওয়েজটার কথা আমরা বলছিলাম, এখন লক্ষ্য করে দেখবেন এই ফ্রিওয়েজটা অলমোস্ট তিনতলা। কিছুটা বিকাল টাইমে ফ্রিওয়েজগুলি আস্তে আস্তে অতিমাত্রায় গাড়ির চাপ বেড়ে যায়। তখন অফিসগুলি যখন ছুটি হয়ে যায়, ফ্রিওয়েজগুলির মধ্যে গাড়ির চাপ অনেক বেড়ে যায় এবং সন্ধ্যা নেমে এলো আপনারা দেখছেন লাইটিং হচ্ছে বিল্ডিংগুলিতে এবং তারই সাথে সাথে গাড়ির লাল হলুদ যে আলোগুলি একটি মনোরম সৌন্দর্য এখানে তৈরি হচ্ছে। উপভোগ করছি আমরা নিউ ইয়র্কের ব্যস্ততম কিছু ফ্রিওয়েজ বা ফ্লাইওভার। জীবন এখানে গতিময়, থামার পথ নেই। আমরা অনেক উঁচু থেকে এই ভিডিওটি শুট করছিলাম। আমরা দেখছি গাড়ির চলমান গতি, ভালো লাগছে, একটি অন্যরকম ভিউস বা সৌন্দর্য লক্ষ্য করছি। রাতের অন্ধকার গুলিতে ফ্রিওয়েজ বা হাইওয়েজ অথবা ফ্লাইওভারগুলি এমনই সুন্দর লাগে, উজ্জ্বলময় নক্ষত্রের মতো।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।